সোমবার থেকে শুরু হয়ে গেল আজকের এই রুটিন, আর চলে এসেছি তো কালকে বাপের বাড়ির থেকে, খুব এনজয় করেছি। আর এই যে চা হয়ে গেছে আমার, এই আর সকালের ব্রেকফাস্ট বানাবো, ওর জন্য আটাটা মাখাচ্ছি। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে কী বার বলো তো, আজকে হলো গিয়ে সোমবার, আর সোমবারের চলো প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করলাম ব্লগটা। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো আমার। আজকে সকালে ব্রেকফাস্টে হবে আলু ভাজা আর রুটি, আর শানকে স্কুলে করে দেবো হচ্ছে পরোটা, আলু ভাজাতেই নিয়ে যাবে। অলরেডি আমার তেল বসানো হয়ে গেছে, তেল অলরেডি গরমও হয়ে গেছে। চলো আলুটা এবারে ছেড়ে দিই তেলের উপরে। বলতো এই যে আটার পরোটা কি রুটি বা লুচি খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর ময়দার তো অসাধারণ লাগে, তো ময়দার তো সব দিন খাওয়া উচিতও না আর ঠিকও না, সবারই পক্ষে, সুস্থ অসুস্থ লোক সবারই পক্ষে ময়দাটা অতিরিক্ত খাওয়া উচিত না। তো বেশিরভাগ টাইমই আমি কী করি বলতো, আটারই চেষ্টা করি লুচি পরোটা কি রুটি বানাতে। তো রুটিতে অবশ্যই আটার বানাই, আর লুচি পরোটা আটার বানাই, মাঝে মধ্যে খুব কম বলতে গেলে চলে যে ময়দার পরোটা কি লুচি বানালাম। তো এই যে আটা দিয়েই বানিয়ে দিচ্ছি পরোটা আজকে ব্রেকফাস্টে, এই ব্রেকফাস্ট না লাঞ্চ বক্সে দিয়ে দেবো শানের পরোটা, দুটো পরোটা আর আলু ভাজা। গতকাল যে ভিডিওটা গেছে, রবিবারের যে ভিডিওটা গেল, সেই ভিডিওটা আমার অনেক কিছু ভুল হয়ে গেছে, তো আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই এডিটটা আমি পুরোটাই ভুলভাল করেছি, এডিটটা আমি দেখিই নি যে এডিট পরে কীরকম হয়েছে। স্কুলের এই যে লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে, আলু ভাজা আর পরোটা। সকালের এই টাইমটা খুবই তাড়াহুড়ো, কোনো ভিডিও করার কোনো টাইমই থাকে না এই টাইমটা, তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। কারণ কি, সকালে এই ব্রেকফাস্টের ভিডিওটা না তোমাদের সঙ্গে শেয়ার করলে না ঠিক ভালো লাগে না। তো সকাল তো শুরু হয় এই চা জলখাবার ব্রেকফাস্ট দিয়েই, তা ওর জন্য সকালটা চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এই যে শান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর ও ড্রেস পরা হয়ে গেছে, মোজা পরছে, আর আমি খাইয়ে দিচ্ছি। ও সাধারণত ও সকালটায় আমি ওকে খাইয়ে দিই, এই ব্রেকফাস্টটা ওকে খাইয়ে দিই আমি, আর স্কুল থেকে এসে ও নিজেই খায়, স্কুলের থেকে এসে নিজে খায়, আবার রাত্রিবেলা নিজেই খায়। শান বেরোনোর সময় একটা মোজা পাচ্ছিল না খুঁজে, তো মোজাটা আমি খুঁজছি। এক এক সময় এমন কি হয় বলতে, এক এক সময় জিনিসপত্র উল্টোপাল্টা জায়গায় রাখি যে নিজেই খুঁজে পাই না, পরে নিজেরই মনে থাকে না যে কোথায় রাখছি জিনিসটা। তো সব দেখো এই যে উল্টোপাল্টা করছি খোঁজার জন্য মোজা, লাস্ট ফিনিশিংয়ে এত খুঁজে খোঁজাখুঁজি করার পরে এই যে একজোড়া মোজা পেয়েছি। এটা হোয়াইট কালারের মোজা, এটা স্কুলের ওই হোম ড্রেস যেটা থাকে সেটার মোজা এটা, ঠিক আছে। আর যেটা ওদের স্কুল ইউনিফর্মের সঙ্গে যেই মোজাটা চলে, তো সেই মোজাটা পাইনি খুঁজে, জানি না মাথায় যে এমন হয়েছে এক জায়গায় জিনিসটাকে তো আর এক জায়গায় খুঁজি, এরকম হয়। কালকে যে চাবি তালা ফালা দিয়েছি সেটা এসে পরে চাবি খুঁজে পাচ্ছি না, এমন যেন হয়েছে মাথার মধ্যে। তো যাই হোক, এক মানে এক জায়গায় রাখবো, তো লিখে রেখে যাবো এবার থেকে, যে ডায়েরিতে হোক যেখানে হোক লিখে রেখে যাবো যে এই জায়গায় জিনিসটা রাখলাম। তো এরকম আমার সাথে হয়, আমার হয়, তোমাদের হয় কি না তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে। বাড়ি এসে এই যে কিছু কাচাকাচি করে দিয়েছি, এখানে কিছু আছে আর এখানে কিছু আছে, কিছু করেছি আর কিছু ব্যাগের মধ্যে রয়েছে, সব পেরে উঠছি না কেচে। আর জামাকাপড় কটা রোদে দিয়েছি, ওই যে ওই জামাকাপড় ওইটা জামাটা পরে এসেছিলাম কালকে, চুড়িদারটা ওটা রোদে দিয়েছি, ওটা আর কাচিনি, একদিনই তো পরলাম ওই জন্য আর কাচিনি। এই ব্যাগের মধ্যে কিছু জামাকাপড় আছে, এইগুলো আর বের করবো না, এগুলো আবার কালকে কাচবো।
আমার এই মানি প্ল্যান্ট গাছটা কেমন খড়খড়ে হয়ে গেছে, দেখো জল দিইনি অনেক দিন, 1 সপ্তাহের বেশি জল দেওয়া হয়নি, আর এরকম মাটিটা শক্ত হয়ে গেছে। তো আজকে জল দিয়ে দেবো এখানে। উপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে ব্যালকনি ঝাড় দিতে এসেছি, এবারে ব্যালকনিটা ঝাড় দেব। আর বিকালবেলা আজকে সানের স্যার আসবে, কম্পিউটার স্যার, উনি এসে পড়াবে জন্য মাঝখানের ঘরটা আরও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মা এসছে, মার সাথে একটু গল্প করছিলাম। আর মা নিচে জামাকাপড় মেলে না, এই ব্যালকনিতেই মেলে দেয় জামাকাপড়। বাজার থেকে আজকে এনেছে এই যে মাংস, চিকেন। তো কালকে ছেলে আনতে বলেছে চিকেন, তাই ছেলের পাপা নিয়ে চলে এসছে। আর এইদিকে এনেছে মাছ, শঙ্কর মাছ, এটা শঙ্কর মাছ এনেছে। আর এইদিকে পার্শে মাছ এনেছে। হ্যাঁ, বেলা 10টা সাড়ে 10টায় গিয়ে এত রকম মাছ মাংস নিয়ে আসলে বলো তো রান্না করে কখন? আর এখন বেলা ছোট, সময়ের সঙ্গে পারা যায়। এই দেখো পার্শে মাছ এনেছে। তো এই যে এগুলো এখনও ধোয়া টোয়া হয়নি, এগুলো ধোবো, তারপরে দেখি কি কি রান্না করি। মাংস তো 100% রান্না করতেই হবে, আর দেখি কোন মাছটা রান্না করা যায়। আর এনেছে এদিকে সবজি, আলু। আলু অলরেডি এই ঝুড়ির মধ্যে আছে, আবার আলু নিয়ে চলে এসেছে। লঙ্কা, আর অনেক দিন ধরে বলছিলাম কচুল্লতি আনতে, তো কচুল্লতি এনেছে। ও কিন্তু আনে না, ও কিন্তু খায় না, আমার জন্য এনেছে, ভালোবেসে আমাকে। আর এই যে এদিকে এনেছে মেটে আলু, তো বললো এটা দিয়ে পার্শে মাছ দিয়ে করতে। আমি ফোন করেছিলাম বনগাঁয় গেছে, তো বললো এটা দিয়ে পার্শে মাছ করতে। আর এই যে সবজি এনেছে, এদিকে শাক, পালং শাক, তো এগুলো ঢুকিয়ে রাখবো ফ্রিজে। এই যে বাস্কেটটা বের করে নিয়েছি, এর মধ্যে ঢুকিয়ে রাখবো গুছিয়ে। চিকেন আর পার্শে মাছটা বাইরে কেন ধুচ্ছি বলতো? পার্শে মাছের না সব ওই ছাই দিয়ে ওরা কেটেছে, তা আমার হাজব্যান্ড তো কেটেই নিয়ে আসে মাছ, তো ছাই বেসিনে পড়বে, বেসিনটা নোংরা হয়ে যাবে, ওর জন্যই বাইরে নিয়ে এসেছি ধুতে। চিকেন এই যে ধুয়ে নিয়ে এসেছি, আর চিকেনটা ও রান্না করছে, কারণ অনেক বেজে গেছে, 1টা বেজে গেছে, বনগাঁ থেকে এসে রান্না করছে। আর এই যে মাছটাও রান্না করবে। আর এদিকে করবো উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, মাংস, আর পার্শে মাছ, কী যেন কী দিয়ে, মেটে আলু দিয়ে। এইভাবে আজকে রান্না, তো রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মাংসের মধ্যে দেয়া হয়েছে চই ঝাল, তো চই ঝালটা তোমাদের সঙ্গে আর দেখায়নি, মাংসেতে দেওয়া হয়েছিল, পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই যে ফুটছে হচ্ছে গিয়ে মেটে আলু দিয়ে মাছের ঝোল, তো আমি ওটা ভিডিও করে চলে আসলাম এদিকে, ও রান্না করছে, তা সেই সুযোগে আমি ভাবলাম কি এই মানে সানসেটের ওপরটা একটু পরিষ্কার করে নিই। সানসেটের ওপরটা খুব একটা পরিষ্কার করা হয় না, আর কালকে ও দেখেছে সানসেটের ওপরটা, তাই একটু বকাবকি না, একটু বলছিল যে সানসেটের ওপরটা অনেকটা নোংরা হয়ে গেছে, তো কালকে পরিষ্কার করলে ভালো হয়, এইরকম মানে করতে বলেনি পারফেক্টলি, বলে না যে করো, ভালো হয় মানে, ভালো হয় মানে তাহলে মানে করো তুমি আর কি। তো যাই হোক, আমারও চোখে লেগেছে, তো আমিও অনেক দিন ধরে করবো ভাবছিলাম, তো পেরে উঠছিলাম না, তা ভাবলাম যে আজকে ও রান্না করছে, সেই সুযোগে আমি এদিকটা এই কাজগুলো এগিয়ে নিই। তা এই যে নোংরা ঝাড়ার পরে অনেক সে ঝুল পড়েছিল, তোমার ফ্যানের থেকে অনেক ঝুল পড়েছিল, তা আমি এই যে ঝেড়ে টেরে বিছানা চাদরটা একেবারে চেঞ্জ করে নিলাম, আর বিছানার নতুন চাদর আজকে পেতে দিলাম। এই দেখো, বলছিলাম না চই ঝালটা পরে দেখাবো, এই যে সেই চই ঝাল। তোমরা যারা যারা খাও এই চই ঝালটা, আমাকে একটু কমেন্টস করে জানিও কার কীরকম লাগে, কার কী বক্তব্য। তো আমার তো ভালো লাগে না খুব একটা, আমার বরের নাকি ফাটাফাটি লাগে এই চই ঝাল। আরও রয়েছে ভিতরের দিকে, কোথায় হারিয়ে গেল কে জানে, ভিতরে ঢুকে রয়েছে এই একটা। তো এইটা হচ্ছে মাংস,
আর এই চই ঝাল খাওয়া নাকি এমনি লঙ্কার থেকেও ভালো নাকি, তা টেস্টের জন্য খুব টেস্ট লাগে। এই মাংস রান্না করলে না চই ঝাল দিলে, আর দেখেছো তো কী পরিমাণে তেল দিয়েছে আর কী পরিমাণে মশলা দিয়েছে আমার বর। আর এখানে হচ্ছে কি, এই যে মেটে আলু দিয়ে মাছ, এই যে পার্শে মাছ আর সে ঘন্ট মতো হয়ে গেছে, ভেঙে চুড়ে গেছে, কারণ কি বলতো ফোটার আগেই ও দিয়ে দিয়েছে মাছগুলো, আর পার্শে মাছ তো খুব নরম তাই জন্য আরও ভেঙে চুড়ে গেছে। আর এইদিকে করেছে এই ইসেটা ভেজেছি আমি, উচ্ছেটা, আর অলরেডি তো ভাত আছে, আজকে আর উচ্ছে সিদ্ধ দিইনি, যেহেতু এই উচ্ছে ভাজাটা আছে ওর জন্য আর আলাদা করে উচ্ছে সিদ্ধ দিইনি। তো এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে। বলছিলাম না যে আজকে আমাদের বাড়িতে ব্যাচ হবে, এই পুজোর একদিন, মানে কালী পুজোর একদিন, এক সপ্তাহের মতো। তাই দেখো এই মাদুর পেতে নিয়েছি, আর 17 ইঞ্চি আছে, আর এখানে স্যারের চেয়ার। তো 3:30টায় সবাই আসবে বাচ্চারা, সানের স্কুলেরই সব বাচ্চারা। তো এখানে এই মাঝখানের ঘরটা ওদের দিয়েছে, প্রায় 20 জন ছেলে মেয়ে আসবে পড়তে। বান্টি আসবে না স্কুল থেকে, আসবে একেবারে শাশ্বতের দিকে তাকা একটু, এ মা আর বাবার কততম বিবাহবার্ষিকী? 49 না 48, 48তম বিবাহবার্ষিকী। এই যে আমরা সবাই মিলে সেলিব্রেশন করছি, এরকম ভাবে ফুল এনেছে, আর এই যে মিষ্টি, চা 3 আর 4 রকমের মিষ্টি, আর হচ্ছে গিয়ে এদিকে কেক এনেছে, এটা মনজিনিসের কেক, ঠিক আছে, আর এখানে মালা বদল হবে। মা বাবার বিবাহবার্ষিকী সেলিব্রেশন হচ্ছে, মা বাবার বিবাহবার্ষিকী আমার মনে ছিল না, ওর মনে ছিল। তো ও বললো, আমাকে বললো বিকালবেলায় যে মা বাবার বিবাহবার্ষিকী একটা কেক নিয়ে আসি, এই যে কেক নিয়ে এসছে, সব কিছু নিয়ে এসছে, আর এই যে এখন এই যে ধরাধরি হবে, এই যে ধরানো হবে, এগুলো ধরাও ধরাও, মালা গলায় দিতে, ওটা তো কোথায় দেবে, এই যে মালা পরানো হচ্ছে, গোলাপ ফুল এখন দিয়া নেওয়া হচ্ছে, সারা জীবন গোলাপ ফুলই দিয়ে নিয়ে গেল। আর মা বাবা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করেনি, মা বাবারও লাভ ম্যারেজ কিন্তু তখনের দিন, আজ থেকে 48 বছর আগের লাভ ম্যারেজ। তো এখনো দেখো কত সুন্দর ভালোবাসা এনাদের। না এবারে কেক কাটো কাটো, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি বাবা আর মা। হ্যাঁ খাইয়ে দাও মা, বাবা একটু খাইয়ে দাও, মারে মারে খাইয়ে দাও, খাও খাও খাও, হ্যাঁ ব্যাস। এখন মিষ্টি খাওয়া খাই পর্ব চলছে, এই যে মিষ্টি এখন খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে বাবাকে, এদের ভালোবাসাই পুরো রিয়েল ভালোবাসা, পুরো রিয়েল। এতগুলো বছর একসাথে কাটিয়ে দিল, 48 বছর, সব রকম মিষ্টি একটু একটু করে খাওয়া। ওদিকে সেলিব্রেশন পর্ব শেষ হয়ে গেছে, আর ফুচকালা ঘুমটি বাজাচ্ছিল রাস্তা দিয়ে, ফুচকালা যাচ্ছিল, তো ফুচকা তো ছাড়াই যায় না, সে যতই মাংস খাই আর মাছ খাই আর বিরিয়ানি খায়, ফুচকা এমনই লোভনীয় জিনিস, কেউই ছাড়তে পারে না আমার মনে হয়। তো এদিকে আমি, দিদি আর হানি খাচ্ছিলাম, আর শান আর পম্পা পরে খেয়েছে, শান ভিডিওটা করে দিচ্ছিল জন্য ও পরে খেয়েছিল ফুচকা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর আমার এখনও খাওয়া হয়নি কেক, মিষ্টি কিছু খায়নি, ও খায়নি, ও সবাইকে দিয়ে আসলো, ঠিক আছে,
তো হচ্ছে গিয়ে আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর বাবা আমার বিবাহবার্ষিকীটা ওই মনে করেছে, কিন্তু ও ছেলে না, বৌমাদের মনে থাকে না, ছেলেদের মনে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তিনবার বললাম, আর বলবো না। তো কালকে দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই ভালো থাকবে। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখন এর মতো রাখছি, ওকে বাই।